শুভ নবমীর শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের উপস্থাপনা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রথম পূজা অবলম্বনে একটি নাট্য এবং নৃত্য আলোক্য। যুগ যুগান্তর ধরে অনেক প্রথা, অনেক কুসংস্কারের মধ্যে আজও নিজ জাত, অস্পৃশ্যতা যুগ পরিবর্তনের সাথে একেবারেই কি হারিয়ে গেছে, নাকি এখনও সমাজের চাকচিক্যের তলে রয়ে গেছে? অনেক বছর আগেই তাই কবি লিখেছেন, যুগ যুগান্তর ধরে নয়েশির অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করুণা নমস্কার। মহাভারতের যুগেও বীর কর্ণকে চলে যেতে হয়েছিল দ্রৌপদীর স্বয়ম্বর সভা থেকে, সেই একই অপমানে, যাকে অস্পৃশ্য আর নিজ বলে দূরে ফেলি। তাদেরই প্রয়োজন হয় আমাদের কাজে, যেমন আমাদের এই নৃত্যনাট্যে কিরাত জাতির তৈরি মন্দির তাদেরই প্রবেশপথ লুপ্ত, আবার ভেঙে পড়া মন্দিরকে নতুনভাবে তৈরি করার জন্য ডেকে পাঠানো হলো সেই কিরাত জাতকে, মন্দিরও তৈরি হলো। তাহলে কি এই নিজ জাতের সমাজে স্থান হলো? সমাজের তথাকথিত উচ্চ শ্রেণীর সাথে তারা কি জায়গা পেল? তাই কবির ভাষায় বলি, যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধে বেজে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানেছে। না, পশ্চাতে নয়, নিচেও নয়, সাথে চলতে হবে একসাথে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতা ভস্মে সবার সমান। তবে কি সেই ভাবনা থেকেই এসেছে আমাদের এবারের পূজোর থিম? মায়ান সভ্যতা এক অতি প্রাচীন সভ্যতা, আমাদের আজকের যে নৃত্যনাট্য সেটিও একটি প্রাচীন সভ্যতাকে নিয়ে। সেই সব সভ্যতার কথা ভেবেই তো মাথা তুলে দাঁড়াতে হবে, বলতে হবে যে নিম্নে নেমে এসো, না হলে নাহিরে পরিত্রাণ। শুরু করতে চলেছি আমাদের প্রান্তিকের কিশোর কিশোরীদের দ্বারা উপস্থাপিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা অবলম্বনে একটি নৃত্য এবং নাট্য আলেখ্য। ত্রিলোকেশ্বরের মন্দির, লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিত পত্তন করেছিলেন কোন মান্ধাতার আমলে, স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে। ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতের গড়া, এ দেবতা কিরাতে। একদা যখন ক্ষত্রিয় রাজা জয় করেছেন দেশ, দেউলে রাঙিনা পূজাবিদের রক্তে গেল দেশে, দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজাবিধির আড়ালে, হাজার বছরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ফিরে। কিরাতে অস্পৃশ্য, এ মন্দিরে তার প্রবেশপথ লুপ্ত। জয় তিলকেশ্বরের জয়, জয় তিলকেশ্বরের জয়। আনন্দ হে কবি জয় তোমার করুণ,
জয় অসহ বিচ্ছেদ বেদনা জয় তব বিচিত্র আনন্দ হে কবি জয় তোমার করুণা জয় তব ভীষণ সব বলু শোনা স্বর রুদ্রতা জয় অমৃত তব জয় মৃত তব জয় শোক তব জয় সান্ত্বনা জয় তব বিচিত্র আনন্দ হে মহাকাল কি বিচিত্র তোমার লীলা তোমার মন্দির আমার পূর্বপুরুষের হাতে গড়া তুমি আমাদের আরাধ্য দেবতা আর তোমাকে দর্শন করার অধিকার থেকে আমরা বঞ্চিত কেন কারণ আমরা সমাজে অস্পৃশ্য মন্দিরের দ্বার তাই আমাদের জন্য বন্ধ কেন আমাদের ঠাই সমাজের বাইরে ওই নদীর ধারে সাধ্যমতো আমরা নগরবাসীর সেবা করি অভ্রান্ত আমাদের দৃষ্টি অত্যন্ত সুকৌশলে পাথরের উপর পাথর দিয়ে আমরা নগরবাসীর বাড়ি তৈরি করি মন্দির তৈরি করি পিতলের ফুল তুলি অতি দক্ষতায় এই মন্দিরের গায়ে কারুকার্য সে তো আমাদেরই সৃষ্টি তবু আমাদের স্পর্শে দেবতা হলেন অশুচি রাজশাসন আমাদের জন্য নয় রাজা আমাদের অস্ত্র নিয়েছে কেড়ে বঞ্চিত আমরা পুঁথির বিদ্যায় কিন্তু ভক্তি সে তো আমাদের মনে বয়ে চলেছে নিরবিচ্ছিন্ন ধারায় আজ আমাদের মন্দির নেই গান তো আছে তাকে বন্দনা তো করতে পারি ওই ওই দেখা যায় ত্রিলোকেশ্বরের মন্দিরের স্বর্ণচূড়া জয় ত্রিলোকেশ্বরের জয় জয় ত্রিলোকেশ্বরের জয় জয় ত্রিলোকেশ্বরের জয় প্রাণ সেই তো তোমার প্রাণ বিশ্ব
প্রভুকে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার কিরাত থাকে সমাজের বাইরে, নদীর পূর্ব পারে তার পাড়া, সে ভক্ত আজ তার মন্দির নেই, তার গান তো আছে, নিপুণ তার হাত, অভ্রান্ত তার দৃষ্টি, সে জানে কি করে পাথরের ওপর পাথর বাঁধে, কি করে পিতলের ওপরে ফুল তোলে, কৃষ্ণশিলায় মূর্তি গড়ার ছন্দটা কি, ত্রিলোকেশ্বরের মন্দিরে স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা, চিনতে পারে নিজেদেরই মনের আকল্প, বহু দূর থেকে প্রণাম করে, কার্তিক পূর্ণিমা পূজার উৎসব, মঞ্চের উপরে বাজছে পাশে মৃদঙ্গ কর্তাল, মার ঝুড়ে চলছে কানাতির পর কানা, মাঝে মাঝে উঠছে ধ্বজা, পথের দুধারে ব্যাপারীদের পসরা, তামার পাত্র, রূপোর অলঙ্কার, মাটির পুতুল, দেবমূর্তির মঠ, অর্ঘ্যের উপকরণ, ফুল মালা আরো কত কি, কথক করছে রামায়ণ কথা, থেকে থেকে আকাশে উঠছে চিৎকার ধ্বনি, জয় ত্রিলোকেশ্বরের জয়, জয় ত্রিলোকেশ্বরের জয়, জয় ত্রিলোকেশ্বরের জয়। প্রথম পূজা, স্বয়ং আসবেন মহারাজা রাজহস্তিতে চড়ে, তার আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছের ফুলের মালা, মঙ্গল ঘটে আম্রপল্লব, আর ক্ষণে ক্ষণে পথার ধুলায় সেচন করছে গন্ধবাড়ি,
শুক্ল ত্রয়োদশীর রাত, মন্দিরের প্রথম প্রহরে শঙ্খ ঘণ্টা ভেরি পটো থেমেছে। আর চাঁদের ওপরে একটা খোলা আবরণ, জ্যোৎস্নার ঝাপসা যেন মূর্ছার ঘোর লাগলো। বাতাস রুদ্ধ, ধোঁয়া জমেছে আকাশে, গাছপালাগুলো যেন শঙ্কায় আড়ষ্ট, কুকুরগুলো আর্তনাদ করছে, ঘোড়াগুলো কান খাড়া করে উঠেছে ডেকে গোলালক্ষ্যের দিকে তাকিয়ে। হঠাৎ গম্ভীর ভীষণ এক শব্দ শোনা গেল মাটির নিচে, তুফান উঠলো মাটিতে, পাতালেরা দানবেরা রণরঙ্গমা বাজিয়ে দিলে গুরু 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 গুরু। মন্দিরের শঙ্খ ঘণ্টা বাজতে লাগলো প্রবল শব্দে, হাতি বাধা ছিল তারা গর্জন করতে করতে ছুটলো চারিদিকে, যেন ঘূর্ণিঝড়ের মেঘ উঠলো চারিদিকে। তুফান উঠলো মাটিতে, উঠলো ছুট মহিষ গরু ছাগল ভেড়া উর্ধ্বশ্বাসে পালে পালে, হাজার হাজার দিশাহারা লোক আত্মস্বরে ছুটে বেড়ায়, চোখে তাদের ধাঁধা লাগে আত্মস্বরের ভেয়ে দাঁড়িয়ে কে কাঁপে দেয় গোলে। মাটি ফেটে ফেটে ওঠে ধোয়া, ওঠে গরম জল, ভীম সরোবরের বিষে বালির নিচে গেল শুষে, মন্দিরের চূড়ায় বাঁধা বড় ঘণ্টাটা দুলতে দুলতে বাজতে লাগলো ঢং 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 ঢং। আচমকা ধ্বনি থামলো একটা ভেঙে পড়ার শব্দে, সুশঙ্করস্য চিন্তা।
অর্ধ হলো পূর্ণ প্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে, আকাশে উঠছে জ্বলে ওঠা কানাতগুলি, ধোঁয়ার কুণ্ডলি জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে। দৃষ্টিকোণ থেকে দেবতাকে রক্ষা করব কি উপায়?
কি হবে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গ মহিমা? কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে, বৃদ্ধ মাধব শুক্ল কেশের ওপরে নির্মল সাদা জড়ানো, সাবধানে রাজার পায়ের কাছে রাখলে এক মুঠো কুন্দ ফুল, প্রণাম করলে স্পর্শ বাঁচে। রাজা বললেন, তোমরা না হলে দেবালয়ের সংস্কার হয় না, আমাদের পরে দেবতার ওই কৃপা। এই বলে দেবতার উদ্দেশ্যে মাধব প্রণাম জানালেন। নৃপতি নৃসিংহ রায় বললেন, চোখ বেঁধে কাজ করা চাই, দেবমূর্তির উপর দৃষ্টি।